গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট আজকে অনেকটা সকাল সকাল ওঠা হয়ে গেছে আসলে ভোরবেলার দিকে কারেন্ট একটু অফ হয়ে গেছিলো লোডশেডিং হয়েছিল অটোমেটিক্যালি ফ্যানটাও বন্ধ হয়ে গেছে ঘুমটা ভেঙে গেল তো ঘুমটা যখন ভেঙেই গেলো আর শুয়ে থেকে তো কোনো লাভ নেই সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে গেলাম ওঠার পরে ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেল আর এখন একটু টুকটাক জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সেগুলোকে একটু সিজেল মিছিল করে নিচ্ছি তারপরে কিচেনের দিকে ধেয়ে যাব ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রিপারেশন আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম চারিদিকে ঝলঝলে আলো মানে যথেষ্ট তখন ধরুন ম্যাক্সিমাম শোয়া ছটা ছটা শোয়া ছটা সে তখন একদম ঝকঝকে তীব্র আলো আর আকাশটা একদম ব্লু স্কাই এরকম আকাশ শহরে কলকাতা শহরে খুব একটা দেখা যায় না এই স্কাইটার দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম যে এরকম রৌদ্রোজ্জ্বল দিন আর এরকম ক্লিয়ার স্কাই সকাল থেকে একদম সুজি মামা প্রখর তাপে বিদ্ধ করছে দেখুন আমার পেছনে যে জালনাটা ক্যামেরাতে ধরা পড়ছে সেই আমি কিন্তু কোনো লাইট আজকে ইউজ করিনি পেছনের যে লাইট উইন্ডো দিয়ে যে ঘরে লাইটটা আসছে তার কীরকম এই দেখুন গনগনে রোদ ব্যাক ক্যামেরা করলে আরও বোঝা যাবে আমি বেলকনিতে এই যে দেখুন কতটা ব্লু স্কাই আর কতটা রোড আমার সকালবেলাতেই এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগে রাস্তাগুলো দেখতে জাস্ট মর্নিং ওয়াকাররা বেরোচ্ছে সেই সময় রাস্তাগুলো রাস্তার অল্প পথচারী এগুলো দেখতে খুব ভালো লাগে আমার আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল ব্রেকফাস্ট করেছি ব্রেড সেকে নিয়ে তারপর চা দিয়ে খেয়ে নিলাম হাজব্যান্ড দিয়েছি একটা গতকালের চাপাটি ছিল সেটা তার সঙ্গে কটা ব্রেড পিস একটু সেঁকে নিয়ে তারপর একটু সবজি ছিল ফ্রিজে সেটা দিয়ে দিয়ে দিয়েছি আর ফ্রুটস দিয়েছি আর এখন এসছি একটু পেঁয়াজটা কেটে নেব তাইকে যে চাল পটুরিটা গতকালই ছিল সেই চাল পটটা আমি আর আমার হাজবেন্ড খানে অটোমেটিক্যালি এটা তো গ্রাইন্ডারে দেব একটু বড় করে অটোমেটিক্যালি সেটা রয়ে গেছে অনেকটা তারপর এচড়ের তরকারি একটু আছে আর ওটা আছে দু পিস মতো কাটা মাছ আছে আর কি করেছিলাম যেন আর ওই ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটাও রয়েছে ছিল সেটাও রয়েছে তাই আজকে আলাদা করে কোনো সবজি করব না সবজি করলে সেটা এক্সট্রা হবে আজকে শুধু একটু চিকেন আনতে বলেছি চিকেনটা করব আর তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তো আলু ছুঁড়ে নিচ্ছি আর ওটা করবো বাকি খাবারগুলো খাবার আগে গরম করে কারণ এত গরমে খাবার দাবার এই একদিন দেড় দিনের বেশি থাকছে না সেগুলোকে ফ্রিজটাকে ফাঁকা করতে হবে ইয়াংরা বলছে বাবা কেন লিচু আনছে না আমি একে বললাম তুমি লিচু লিচু এনো বলে আমি তো আনতেই পারি বা আমও উঠছে সবাই নিচ্ছে কিন্তু তোমার তো সুগার তুমি খাবে বলে আমি আনি না তাহলে এইটা কিরকম কথা আমি খাবো বলে বাকিরা কি না খেয়ে থাকবে ওদের তো সুগার নেই ওরা তো খালি বাইরে গেলে পরে এটা দেখে বলছে এখনো আনছে না কেন তখন বলছে ঠিক আছে দাঁড়াও আমি আনব আসলে এই আমের সিজনে আম লিচুর সিজনে লিচু এইগুলো দেখে চোখে লোভ লাগে যাদের সুগার তো নিঃসন্দেহে তাদের জন্য খুবই খারাপ খাওয়াটা ওই একটা একটাতে তো আর সীমাবদ্ধ থাকে না দেখা যায় পাঁচ ছটা হয়ে যায় মিথ্যে কথা বলে লাভ নেই আম হিমসাগর আম বা ল্যাংড়া আমের যা টেস্ট এখানে সেই টেস্টকে অস্বীকার করা খাবো না বলে সরিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না এই আলুটা অনেকটা বড় তার থেকে একটা নোংরা এসে জড়ো হয়েছে আমাদের ছোটবেলাতেও এই সময়টা গ্রীষ্মকালটায় গরম ছিল সেটা আমাদের আমার অন্তত খেয়াল আছে কিন্তু তখনকার দিনের গরমটা একটা অন্যরকম ছিল আমাদের দুপুরবেলা দেখতাম আমাদের ম্যাক্সিমাম বাড়িতে একটা উঠোন ছিল আর একটা বারান্দা ছিল সেই বারান্দাতে গাছটা যাদের বাড়িতে আছে উঠোনের মধ্যে সেই গাছের পাশেই হয়তো ঘর এবং সেই বারান্দায় এসে বয়স্ক মানুষরা শুয়ে থাকতো পাটি বলতো পাটি পেতে শুয়ে থাকতো আর বাড়ির ছোটো নাতি নাতনিরা তারা স্কুলের হোমওয়ার্ক নিয়ে ওই পাটির উপর বসে বসে আমরাও করেছি শীতকালে তো পড়তামই গরমকালেও করতাম হাওয়া দিত এখন তো এই হাওয়াটাই নেই তো অদ্ভুত রকমের গরম বন্ধ করা গরমের মতন অবস্থা মনে আছে কিছুদিন আগে যখন আমি বেড়াতে গিয়েছিলাম আমার দুটো বেলফুলের টবে দুটো গাছ ছিল এই কটা দিন যে আমি ছিলাম না জল পাইনি আমি দিয়ে গিয়েছিলাম ভেতরের দিকে কিন্তু তার সত্ত্বেও একটা বেলফুলের গাছ একদম পুরো নষ্ট হয়ে গেছে আপনাদেরকে তো দেখিয়েছি আর আরেকটা গাছ যেটা পুরো নষ্ট হয়ে গিয়েও নষ্ট হয়নি এই দেখুন এই জায়গাটাতে চারা বেরোচ্ পাতা বেরোচ্ছিল এখন দেখাচ্ছে এই দেখুন এই পাতাতে কি সুন্দর কুড়ি এসছে আমি তো দেখার পরেই আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গেই এসে জল দেওয়া শুরু করেছি আর ওপরে ডালগুলোকে ভেঙে দিয়েছি যেগুলো মরে গিয়ে শুকনো হয়েছিল সেগুলোকে ভেঙে দিয়েছি তারপর যেটা করেছি সেটা একটা মহৌস আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করি আপনারা কখনও যদি এই সমস্যাটার সম্মুখীন হন তাহলে অবশ্যই অবশ্যই এটা প্রয়োগ করে দেখবেন রোজকার যে চাল ধোয়া জলটা বা ডাল ধোয়া জলটা বিশেষ করে চাল ধোয়া জলটাই আমি ইউজ করি কারণ ডাল একদিন করলে দুদিন করতে হয় না সেই চাল ধোয়া জলটা আমি রেখে দিই রাত্রিবেলা তো আমার চাপাটি রুটি অটোমেটিক্যালি দিনের বেলাতেই আমার চাল ধোয়া জলটা পাওয়া যায় সকালবেলাতে আমি সেটা স্টোর করে রেখে দিই আমি ওইটা হয় বিকেলে বা সকালের দিকে সকাল সকাল যদি চালটা ভিজিয়ে রাখি তাহলে সেই জলটা আমি গাছের গোড়াতে দিয়ে দিই এবং তার রেজাল্টটাও দেখুন এই যে দুটো বেলফুলের গাছ সেগুলো একদম ছোট ছোট আপনাদের সামনে একটু আমি রিপোর্টিং করেছিলাম সেইখানে দেখেছিলেন তো আজকে দেখুন বেলফুলের গাছটাতে কিভাবে কুড়ি এসছে এই দেখুন এইটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট এই চাল ধোয়া জলের আমি নিজেও জানতাম না এসব চাল ধোয়া জল গাছের জন্য কতটা এফেক্টিভ আমি ওই নেট থেকেই পেয়েছি তারপর প্রয়োগ করে দেখেছি দারুণ রেজাল্ট আজকে তাই রান্না করতে করতে ঘুরিয়ে আনলাম আপনাদেরকে এই বেলকনিতে এইটা দেখানোর জন্য যে ছোট্ট একটা সবুজ শুধু একটা ডাল অল্প একটু ছিল সেইটা দেখেই আমি এইটাকে তাড়াতাড়ি করে আবার নার্সিং শুরু করে দিয়েছি এবং এটাকে আমি ভেতরেও নিয়ে যাইনি কারণ ভেতরে নিয়ে গেলে অনেক সময় দেখা যায় যে ওটা সানলাইট না পেয়ে এটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে গিয়ে আমার বেল ফুলের চারার পুনরুজ্জীবনের কাহিনী। একটা টিবিল দেখাচ্ছি আপনাদেরকে এখানের মধ্যে এই ট্রেটার মধ্যে আমি রেখেছিলাম যে বাচ্চাটার ওষুধপত্র টুকটাক জিনিসপত্র একটা নেল কাটার আমাদের নেল কাটার অভিভাবুর নেল কাটার সমস্ত কিছু অভিভাবুর হেয়ার অয়েল বডি ম্যাসাজ অয়েল চিরুনিটা সব কিছু আই ড্রপ আছে ওর পফ সিরাপ আছে এই সমস্ত জিনিস নিয়ে এই টেবিলটার মধ্যে সুন্দর গুছিয়ে রেখেছিলাম যার যখন সময় হচ্ছে এখানে এসে জিনিসটা নিয়ে জিনিসটা যত তাড়াতাড়ি রেখে দেওয়া যায় সেভাবে রেখেই ছুট আর এটাকে দেখুন অবস্থাটা এইখানে শিব ঠাকুরের ফটোটা পর্যন্ত এইভাবে রেখেছিলাম আমি আমার এই ফটোটা খুব সুন্দর লেগেছিলো দোকানে গিয়ে দেখতে শিব পার্বতীর কোলে গণেশ সেটা দেখে আমি নিয়ে এসেছিলাম আমি এই কারণেই এই টেবিলটা আপনাদেরকে দেখাচ্ছি যে যখন পারে যেই জিনিসটা নিয়ে ব্যবহার করে আবার রেখে দিল এমনভাবে যে এটার গোছালো যে তার গোছানোটাই মানে অন্ডশ্রম হলো আমি এখন আর তাই গোছাই না যা থাকো এই যে এই সাইডের একদম কর্নারের গাছটা এই গাছটা এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে পুদিনা গাছ এটা পুদিনা গাছও এবার নিয়ে এসেছি চারা সেটাকে লাগিয়েছি পুদিনা গাছ কিন্তু খুব জল মানে প্রয়োজন একদম ভেজা ভেজা রাখতে হয় পুদিনা না হলে এই পাতাগুলো কীরকম ঝিমিয়ে যায় এটা বেল ফুলের গাছ এটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট আমার তো ফ্লা আমার বহু বছরের ছেলের বোধহয় ক্লাস নাইন টেনে একটা নাইন টেনে না আরও ছোটো ক্লাস সিক্স সেভেনে একটা ওয়ার্ক এডুকেশান করতে বলেছিল প্ল্যান্ট নিয়ে যেতে সেইটা কেনা হয়েছিল সেটা রয়ে গেছে এখন শীতকালে তো এইগুলো সমস্ত সুরগুলো সমস্ত এই সাদা সাদা হয়ে যায় আবার গ্রীষ্মকালে বর্ষাকালে একদম পুরো ভরে যায় এটা হচ্ছে গিয়ে স্পাইডার প্ল্যান্ট আর এটা হচ্ছে গিয়ে বাগন ভেলিয়া এটা হচ্ছে গিয়ে আবার একটা বাগন ভেলিয়া এটা হচ্ছে গিয়ে দুটো পরপর একটা নতুন এনেছি বেলফুল আর পাশেরটা আগের বেলপুর তারপরে একটা বাগন ভিলিয়া আর ওই দিকের কর্নারই হচ্ছে গিয়ে আমার নীলকণ্ঠ ফুলের গাছটা আর ওপরের দিকে আছে নয়নতারা আর ওই লুকার চারাগুলো আমি এই জিনিসগুলোকে রোজ জল দিই দুবেলা গ্রীষ্মকালে দুবেলা শীতকালে একবেলা আর টুকটাক যেগুলো নেট থেকে দেখে যত্ন করা সম্ভব আমার পক্ষে সেগুলো করি আসলে কি জানেন তো একটা ছোট্ট গাছ অঙ্কুরিত হচ্ছে বা ছোট গাছটাকে নার্সারির থেকে চারাটাকে নিয়ে এসেছিলাম সেটা ফুলে ভরে উঠেছে সেইটা যে মনের মধ্যে কতটা স্যাটিসফ্যাকশান ক্রিয়েট করে সেটা ঠিক বলে বোঝানো যায় না এটা একটা আলাদা রকমের ফিলিংস দেখুন আমরা কম বেশি সবাই পরিশ্রম করি যে কোনো কাজের জন্য ঘরের কাজের বলুন বাইরের কাজের বলুন টিউশন পড়ানো বলুন কেউ খাবার বানানো বলুন সবার যে যেরকমই প্রাত্যহিক জীবনে যার যেরকম কাজ করতে হয় সে সবাই করছে কিন্তু এই স্যাটিসফ্যাকশান ব্যাপারটা এতটাই আপেক্ষিক যে সেটাকে সবসময় পাওয়াটা অনেকটা দুর্লভ ব্যাপার তাই নিজেকে নিজের মন থেকে প্রশ্ন করলে বোঝা যায় বা পাওয়া যায় যে আমি যে ডিসস্যাটিসফাইড হচ্ছি সেটার পেছনের রিজনটা কি আমি তো ট্রাই করেছি আমি বারবার ফেল ইয়োর হতেই পারি তাই বলে এটা না যে আমার এই ফেলিওর হওয়াটাই সব সময়কার আমার জীবনের অঙ্গ হয়ে থাকবে একবার ফেলিওর হয়েছি দুবার ফেলিওর হয়েছি তিনবার ফেলিওর হয়েছি চারবার ঠিক পারবো এই যে স্যাটিসফ্যাকশানটা বা এই যে ধরুন আমরা কখনো কখনো মন আমাদের ভেঙে যাচ্ছে কিন্তু এখন আমাকে দিয়ে বোধ আর এই কাজগুলো সেরকমভাবে হবে না এই যে ধারণাটা এই ধারণাটার ঠিক বিপরীতমুখী ধারণা হচ্ছে গিয়ে একটা ছোট্ট চারা এনে তার থেকে ফুল হচ্ছে দুবেলা দুটো খাবার দেওয়ার মতন একটু জল দিচ্ছি কখনো কখনো একটু চাল ভেজানো ডাল ভেজানো জল দিচ্ছি বা কখনো কখনো একটু গোড়াটা নাড়িয়ে একটু সার দিয়ে দিচ্ছি এই প্রচেষ্টাটা যদি সার্থক হতে পারে তাহলে আগামী দিনে বড় প্রচেষ্টাও সার্থক হবে সেই আশা রাখব না কেন এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্তু বড় জিনিসের আশা আমাদের মনে বুনে রাখাই যায় কি বলুন ঠিক বলছি তো আমার কাছে এগুলোই প্রেরণা আমার আলাদা করে কোনো মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল কোনো ভিডিও সেগুলো দেখি না যে কথাটা ভুল বলবো দেখি কিন্তু আলাদা করে সেগুলো আমাকে অতটা আকৃষ্ট করে না যতটা আকৃষ্ট করে এই ছোট ছোটো প্ল্যান্টগুলো তাদের বাঁচিয়ে রাখা তারা অসুস্থ হলে একটু সেবা দেওয়া এগুলোর মধ্যে জানেন তো আমি আলাদা রকমের ইন্সপিরেশন খুঁজে পাই আপনারা যারা আমার মতন শহরে ফ্ল্যাটে আছেন বা বাড়িতেও ছোটোখাটো একটা উঠুনে বারান্দা বাগান আছে সেখানে এই ছোটো ছোটো জিনিসগুলো একটু ট্রাই করে দেখবেন অবসর সময়ে দেখবেন কতটা পজিটিভ রেজাল্ট আপনারা পান নিজেদের মধ্যেই কেউ বাড়িতে আসলো সেই বারান্দা বা বেলকনিতে দেখে ঘুরে ঘুরে দেখলো তখন দেখবেন আলাদা একটা ভালো লাগার জিনিস তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি আপনাদের সঙ্গে আমি খুব শিগগিরই একটা ভালো জিনিস করার ইচ্ছে আছে জিনিসটা আর কিছুই না আর পাঁচজনেও যেটা হরদম করছে সেটা হচ্ছে গিয়ে লাইভে আসা কারণ আমার ওয়াচ টাইমটাও খুব লো যাচ্ছে প্লাস আমি একটু এক বছরখানেক হয়ে গেল আমি কখনোই লাইভে আসিনি আমার ইচ্ছে আছে আগামী কিছু দিনের মধ্যেই আপনাদের সঙ্গে আমি লাইভে আসব আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা এই ইউটিউবের চলার পথে আর ব্লগটা একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে ব্লগটা নিয়ে যে এটা এইভাবে একটু করতে পারেন ওটা ওভাবে একটু ক্লিপিংস দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই লক্ষ্যে পৌঁছনো তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন